বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে মাশরাফির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া একাধিকবার শল্যবিদের অস্ত্রোপচার টেবিলে গেলেও বারবার লড়াই করে ফিরে এসেছেন ক্রিকেট মাঠে টাইগারদের সাফল্যের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এনেছেন সাফল্য গত আসরে মাশরাফির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ এবার টাইগারদের চোখ সেমিতেই এখানে ধরে নয়টা স্পেক্ট করছে যারা খেলবে তাদের ঘুরে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ থাকছে আমাদেরকে ওই 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 খেয়াল রাখতে হবে প্রায় দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ পথ চলায় অনেক ত্যাগ কষ্টের পর নিজের শেষ বিশ্বকাপ জানিয়ে দিয়েছেন ক্যাপ্টেন ম্যাশ দীর্ঘ যাত্রায় তৃপ্তির কথাই বললেন মাশরাফি সব সময় প্রাপ্তির যা চাই সেটার ভেতর দিয়ে যেতে পারে না আবার অপ্রাপ্তি যে সব থাকে তা না দুইটার ভেতর দিয়ে একটা মানুষকে যেতে হয় সো আমার দুইটাই আছে নেই এমন কিছু না দুইটাই আছে তবে যা পেয়েছি যা করেছি এতটুকুই আমার কপালে ছিল বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহ তাল্লাহ এতটুকুই রেখেছে এবং আমি এটা নিয়ে আলহামদুলিল্লাহ ক্রিকেট মাঠে থাকতেই সংসদে টাইগার ক্যাপ্টেন তবে অবসরের বিষয়টা এখনো ভবিষ্যতের উপর ছেড়ে দিলেন মাশরাফি ব্যালেন্সড বলা যায় সৌরভ ইমাম একুশ টেলিভিশন